টি টোয়েন্টি বিশ্বকাপে নবম আসর সামনে। এর আগের 8 আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলি, সবচেয়ে বেশি 50 কোহলির। সাকিব আল হাসানের সর্বাধিক উইকেট, সর্বোচ্চ 3 বার 4 উইকেট শিকারের কীর্তিও সাকিবের। টি টোয়েন্টি বিশ্বকাপের এমন আরও কীর্তির খবর জেনে নেব। টি টোয়েন্টি বিশ্বকাপে বোলিংয়ে রাজা বাংলাদেশের সাকিব আল হাসান, সর্বোচ্চ 47 উইকেট শিকারীর মুকুট সাকিবের, সর্বোচ্চ 3 বার 4 উইকেট নেওয়ার কীর্তিও সাকিবের দখলে। পাকিস্তানের সাঈদ আজমলেরও রয়েছে এই কীর্তি। 20 ওভারই ক্রিকেটের সবগুলো আসরে খেলার বিশেষ অর্জনও যুক্ত হবে সাকিবের প্রোফাইলে। বিরাট কোহলি ভারতের ব্যাটিং জিনিয়াস। চলতি আইপিএলে কিং কোহলির স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা হয়েছে, তাকে বিশ্বকাপ দলে রাখা নিয়ে প্রশ্ন তুলেছে কেউ কেউ। তারপরও এবারের আইপিএলে সবচেয়ে বেশি রান তারই। কোহলির ব্যাটে ভর করেই এখনও প্লে অফের আশা বাঁচিয়ে রেখেছে বেঙ্গালুরু। বিশ্বসেরা ফ্রাঞ্চাইজি লিগ শুধু নয়, টি টোয়েন্টি বিশ্বকাপেও কোহলি রাজা। টি টোয়েন্টির বৈশ্বিক আসরের ইতিহাসে সর্বাধিক 1141 রান কোহলির। এই রান করেছেন প্রায় 82 গড়ে। অবিশ্বাস্য এই গড় 8 আসরের সর্বোচ্চ, সর্বোচ্চ 1450 কোহলির। সুনীল নারিন খেলবেন না ওয়েস্ট ইন্ডিজের হয়ে, তবে বিশ্বকাপের সেরা ইকোনমির রেকর্ডটা নিজের করে রেখেছেন নারিন। ইউনিভার্স বস ক্রিস গেইল হাঁকিয়েছেন 63 ছক্কা, তার চেয়ে বেশি 6 নেই আর কারো। সর্বাধিক 2 সেঞ্চুরিও গেইলের দখলে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ব্র্যান্ডন ম্যাককালামের 158 দীর্ঘদিন আইপিএলের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল। অতি মানবীয় 175 রানের ইনিংসে সেই রেকর্ড ভেঙেছিলেন গেইল। যদিও টি টোয়েন্টি বিশ্বকাপে ম্যাককালামের 123 রানই এখন পর্যন্ত ব্যক্তিগত সর্বোচ্চ। ব্যাটিংয়ে সর্বোচ্চ 145 স্ট্রাইক রেট জশ বাটলারের। শিরোপা ধরে রাখতে এবারও অধিনায়কের ব্যাটে রান চাইবে ইংল্যান্ড। ম্যাচ সেরা বোলিং ফিগার অজন্তা মেন্ডিসের। 2012 আসরে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র 8 রানে 6 উইকেট নিয়েছিলেন। লঙ্কান জার্সিতে যতদিন খেলেছেন মিস্ট্রি স্পিনে মুগ্ধতা ছড়িয়েছেন মেন্ডিস। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।